নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বায়স্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দ্য লাস্ট অফ আস টেলিভিশন সিরিজটির 7 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করব। কিন্তু তার আগে যদি আপনারা শোয়ের আগের এপিসোডগুলোর এক্সপ্লেন ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। আর আপনাদের যদি এ ধরনের এক্সপ্লেন ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আর সময় নষ্ট না করে মূল ভিডিওটি শুরু করা যাক। 7 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি এলি আহত জুয়েলকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে এসেছে। সেখানে এলি জুয়েলের রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু জুয়েল এলিকে তাকে ছেড়ে দিতে বলে ও এলিকে উত্তরে টমির কাছে ফিরে যেতে বলে। এরপর এলি সেখান থেকে চলে যাওয়ার জন্য ওপরে এসে গেট খুলতে যায়, কিন্তু তখনই তার পুরনো কিছু কথা মনে পড়ে যায়। যখন সে ফেডরা মিলিটারি স্কুলে ছিল, সেখানে ট্রেনিং চলার সময় একটি মেয়ে এলির থেকে তার ওয়াকম্যানটি নিয়ে নেয় ও এলির প্রিয় বন্ধু তাকে ছেড়ে পালিয়ে গেছে, এটা বলে সে এলিকে রাগাতে থাকে। তখন এলির সাথে সেই মেয়েটির ফাইট হয়ে যায়। এর ফলে তাকে স্কুলের একজন অফিসারের কাছে নিয়ে আসা হয়। সেখানে অফিসার এলিকে বলে এলির ব্যবহার এমনিতে ভালো, কিন্তু তার বন্ধু চলে যাওয়ার পর থেকে তার বিহেভিয়ারে পরিবর্তন চলে এসেছে। এরপর সে এলির বুদ্ধির প্রশংসা করে আর বলে এলির কাছে এই মুহূর্তে দুটো রাস্তা আছে। প্রথম রাস্তাটি হলো যদি সে এখান থেকে চলে যায়, তাহলে তাকে একটি সাধারণ জীবন কাটাতে হবে যেখানে তার জীবনের ঝুঁকি আরো বেড়ে যাবে। আর দ্বিতীয়ত, সে সব রুল ফলো করে নিজের ট্রেনিং কমপ্লিট করে একজন অফিসার হয়ে উঠবে, যাতে সে একটা সুরক্ষিত জীবন কাটাতে পারে, সেখানে সে অনেক সুযোগ সুবিধা পাবে। তখন এলি জিজ্ঞাসা করে অফিসার তার এত কেয়ার কেন করছে। তখন অফিসার বলে এখানকার বাইরে অনেক বড় বিপদ রয়েছে, তাই তাদের সবাইকে এক হয়ে লড়তে হবে, না হলে তারা সবাই মারা যাবে। এছাড়াও সে বলে সে এলির মধ্যে একজন লিডারের ছাপ অনুভব করেছে। তখন এলি অফিসারের বলা 2 নম্বর পথটি বেছে নেয়। এরপর রুমে ফিরে এসে সে সুপার হিরো কমিক বুক পড়তে থাকে এবং সে তার বেস্ট ফ্রেন্ডকে মিস করে। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ে। তখন রাতের বেলায় কেউ এলির ওপরে হামলা করে দেয়। তখন এলি তার সাথে ফাইট করতে থাকে এবং তাকে নিচে ফেলে দেয়। তখন আমরা সেই ব্যক্তিটির আসল পরিচয়টি জানতে পারি। সে হলো এলির বেস্ট ফ্রেন্ড রাইলি, যে কিনা 3 সপ্তাহ আগে ফেডরা ক্যাম্প থেকে পালিয়ে গেছিল। তখন এলি তাকে দেখে রেগে যায়, কারণ সে এলিকে কিছু না জানিয়ে একাই পালিয়ে গেছিল। তখন রাইলি এলির কাছে প্রকাশ করে যে সে ফায়ারফ্লাইজে যোগ দিয়েছে। এরপর সে এলিকে কিছু অসাধারণ জিনিস দেখাবে বলে তার সাথে রাতের বেলায় ঘুরতে যেতে বলে। তখন এলি রাজি হয়ে যায় আর তারা ঘরের জানালা দিয়ে বেরায়। এরপর ফেডরার গার্ডদের নজর থেকে নিজেদের বাঁচিয়ে তারা এগিয়ে যেতে থাকে। যেতে যেতে তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। সেখানে ফায়ারফ্লাই গ্রুপটি এলির খুব বিপজ্জনক বলে মনে হয়। এরপর তারা জানালা দিয়ে একটি বিল্ডিং এর ভেতরে ঢোকে আর সেখানে তারা একটি মৃতদেহ দেখতে পায়, যে কিনা ইনফেক্টেড হওয়ার কারণে মারা গেছে। এলিরা সেই লোকটির কাছে কিছু ড্রাগ ও একটি মদের বোতল দেখতে পায়। এরপর লোকটির মৃতদেহটি নিচে পড়ে যায়। তখন এলিরা মদের বোতলটি নিয়ে ছাদে চলে আসে আর তারা একটু একটু করে ড্রিঙ্ক করতে থাকে। এরপর এলি রাইলির থেকে তার বন্দুকটি দেখতে চায় আর সে রাইলিকে ফায়ারফ্লাই গ্রুপে জয়েন করার কারণটি বলতে বলে। তখন রাইলি বলে সে ফেডরা ক্যাম্প থেকে পালিয়ে লুকিয়ে লুকিয়ে এগিয়ে যাচ্ছিল। তখন তার সাথে একজন মহিলার দেখা হয়, যার কিনা রাইলির লোকানোর টেকনিকটি খুব ভালো লেগেছিল। এরপর সে রাইলির থেকে ফেডরার সম্বন্ধে জানতে চেয়েছিল। তখন রাইলি বলেছিল ফেডরা খুবই খারাপ, তারা ক্রিমিনালদের পরিবর্তে ভালো মানুষদের বিরক্ত করে ও ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আর এটা শোনার পর সেই মহিলাটি রাইলিকে ফায়ারফ্লাই গ্রুপে জয়েন করে নিয়েছিল। এবার তারা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর ছাদে জাম্প করে এগিয়ে যেতে শুরু করে। যেতে যেতে এলি বলে সে শুনেছে ফায়ারফ্লাইরা নাকি বোম মেরে সবকিছু ধ্বংস করে দেয়। তখন রাইলি এই বিষয়ে অসম্মতি জানায়। এরপর তারা একটি শপিং মলের কাছে আসে। সেটা দেখে এলির মনে হয় সেখানে হয়তো ইনফেক্টেড মানুষরা থাকবে। তখন রাইলি বলে যদি সেখানে কোনো ইনফেক্টেড লোক থাকতো, তাহলে সেই জায়গাটিকে সিল করে দেয়া হতো। এরপর তারা মলের ভেতরে আসে আর রাইলি মলের লাইটগুলো অন করে দেয়। তখন এলি আলোয় ঝলমল করা এত বড় মল দেখে অবাক হয়ে যায়। এরপর রাইলি তাকে জানায় সে এলিকে এখানে 4টে অসাধারণ জিনিস দেখাবে, কিন্তু এলি সাধারণ এসকেলেটর দেখেই অবাক হয়ে যায়, কারণ সে এমন জিনিস আগে কখনো দেখেনি। এরপর তারা সিঁড়ি দিয়ে নেমে এগিয়ে যায়। সেখানে এলিরা মলের দোকানগুলো খালি অবস্থায় দেখতে পায়, কারণ মহামারী শুরু হওয়ার পর মানুষেরা সমস্ত দোকান লুট করে নিয়েছে, কিন্তু সেখানে থাকা মহিলাদের ছোট জামাকাপড়গুলো কেউ চুরি করেনি। তখন রাইলি এলিকে সেই জামাকাপড়ে দেখার কথা বলে। সেটা শুনে এলি খুশি হয় আর সে নিজেকে সেই কাপড়ে ইমাজিন করতে থাকে। এটা দেখে আমরা বুঝতে পারি যে এলি রাইলির প্রতি আকর্ষিত। এরপর রাইলি
এলিকে করসিয়ালের কাছে নিয়ে আসে। সেটা দেখে এলি আরো খুশি হয়ে যায়। এরপর তারা ঘোড়ার ওপর বসে ঘুরতে ঘুরতে এনজয় করে ও ড্রিঙ্ক করতে থাকে। তখন সে রাইলিকে ফেডরাতে ফিরে আসতে বলে, কিন্তু রাইলি ফিরতে চায় না, কারণ সে বলে তার এখন 17 বছর বয়স হয়ে গেছে আর ফেডরার লোকেরা তাকে খারাপ নজরে দেখে, তাই সেখান থেকে পালিয়ে গেছিল। এটা শোনার পর এলিও তার অবস্থাটি বুঝতে পারে। এরপর রাইলি বলে সে শুধু এলির সাথে দেখা করার জন্য ফিরেছে। এটা শুনে তখন এলির ভালো লাগে। এরপর তারা একটা ফটো বুথে আসে আর আলাদা আলাদা পোসে কিছু ছবি তোলে। ছবিগুলো পরিষ্কার আসে না, তাও এলির সেই ছবিগুলো ভালো লাগে। এবার তারা এগিয়ে যায় আর রাইলি এলিকে আর্কেডে নিয়ে আসে। সেখানে থাকা গেমগুলো দেখে এলি অবাক হয়ে যায় আর সে সেগুলো খেলতে চায়। তখন রাইলি একটি গেমের মেশিন থেকে অসংখ্য কয়েন বের করে নেয়। এরপর তারা মোর্টাল কম্ব্যাট গেমটি খেলতে থাকে আর সেটা খেলতে তাদের খুব ভালো লাগে। অন্যদিকে আর্কেডের শব্দে সেখানে থাকা একটি ইনফেক্টেড লোক জেগে যায়। এইদিকে এলি রাইলিকে হারিয়ে দেয় আর সে রাইলিকে কিস করতে চায়, কিন্তু রাইলি তার ফিলিংটা বুঝতে পারে না। তখন এলি বলে তার দেরি হয়ে যাচ্ছে, তাই তাকে ফিরতে হবে। তখন রাইলি জানায় তার কাছে এলির জন্য একটা গিফট আছে। এরপর সে এলিকে মলের মধ্যে থাকা তার লোকানো জায়গাটিতে নিয়ে আসে আর সে তাকে তার ফেভারিট জোকসের বইটির দ্বিতীয় পার্টটি গিফট করে। সেটা দেখে এলি খুব খুশি হয়। এরপর সেখানে থাকা রাইলির জিনিসপত্রগুলো দেখতে থাকে। তখন সেখানে অনেক বোম দেখতে পায় আর সে বুঝে যায় যে রাইলি সেখানে তার জন্য আসেনি, তাকে এখানে ফেডরাকে মারার জন্য মিশনে পাঠানো হয়েছে। এটা দেখে এলি রেগে সেখান থেকে চলে যেতে থাকে। তখন রাইলি এলিকে থামায় ও বলে ফায়ারফ্লাইসের লিডার মার্লিন তাকে আটলান্টায় একটি পোস্টে নিয়োগ করে দিয়েছেন এবং বস্টনে এটি তার শেষ রাত। এখানে মার্লিন হলো সেই মহিলা যার মাধ্যমে পরে এলির সাথে জুয়েলের দেখা হয়েছিল। এরপর রাইলি এলিকে তার সাথে যেতে বলে। তখন এলি তার কাছে আসে আর রাইলির ফিরে আসার কারণটি জানতে চায়। তখন রাইলি বলে সে এলিকে গুড বাই বলার জন্য ফিরে এসেছিল। এটা শোনার পর এলি রেগে সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর এলির মন বদলায় আর সে রাইলির কাছে ফিরে আসে। সেখানে এলি রাইলিকে একটি হরার হাউসে খুঁজে পায়। তখন রাইলি বলে সে তাকে এই জায়গাটিও দেখাতে চেয়েছিল। এরপর তারা দুজন সেখানে বসে নিজেদের মতে কথা বলতে থাকে। সেখানে এলি বলে রাইলির জন্য সে এমন একটি অসাধারণ রাত কাটাতে পেরেছে। তখন রাইলি বলে সে ফায়ারফ্লাই গ্রুপে খুব ভালো আছে। এটা শুনে এলির ভালো লাগে, কিন্তু তাকে ছেড়ে যাওয়ার জন্য এলি এখনো তার উপর এগিয়ে আছে। এরপর তারা পশুর মুখোশ পরে ও এলির ওয়াকম্যানের মাধ্যমে গান বাজিয়ে ডান্স করতে থাকে। কিছুক্ষণ ডান্স করার পর এলি ডান্স থামিয়ে মুখোশটি খোলে ও রাইলিকে তাকে চলে যেতে মানা করে। তখন রাইলি তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা একে অপরকে কিস করে। ঠিক তখনই একটি ইনফেক্টেড মানুষ তাদের উপরে আক্রমণ করে দেয়। এটা দেখে তখন তারা সেখান থেকে পালাতে থাকে, কিন্তু ইনফেক্টেড লোকটি তাদেরকে ধরে নেয়। এরপর কিছুক্ষণ এলিদের সাথে সেই লোকটির সংগ্রাম চলতে থাকে এবং অবশেষে এলি তার চাকু দিয়ে সেই লোকটিকে মেরে দেয়। কিন্তু সেই সংগ্রামের সময় ইনফেক্টেড মানুষটি তাদের দুজনকেই কামড়ে দেয়। এটা দেখে তখন তারা ভেঙে পড়ে। এরপর তারা একসাথে থাকার সিদ্ধান্ত নেয় এবং সংক্রমণ ছড়ানোর জন্য অপেক্ষা করতে থাকে। এরপর সিন বর্তমানে ফিরে আসে। সেখানে এলি ঘরের নানান জায়গায় খোঁজার পর একটি সেলাইয়ের সুই ও সুতো খুঁজে পায়। তখন সেগুলো জুয়েলের কাছে নিয়ে আসে। সেখানে আমরা এখনো জুয়েলকে খারাপ অবস্থায় দেখতে পাই। এরপর এলি সুই দিয়ে জুয়েলের ক্ষতটি সেলাই করতে থাকে আর এখানেই দ্য লাস্ট অফ আস টেলিভিশন সিরিজটির 7 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের যদি এ ধরনের এক্সপ্লেন ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।